নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ট্যুরের ভিডিও, কোনো মানে বাড়ির কাজের বা ভ্লগ এটা নয়, এটা ট্যুর ভ্লগ বলতে পারো। তো এটা আমরা মার্চ মাসে ঘুরতে গেছিলাম গুয়াহাটি। তো সেই গুয়াহাটির ভিডিও আমি এতদিন পর তোমাদের সামনে নিয়ে আসছি। জানি অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি লাগলো আমার আপলোড করতে, মানে ভিডিওটা আসলে এডিট করে করে করাই হচ্ছিল না। তো একটু একটু করে এডিট করছিলাম যখনই সময় পাচ্ছিলাম, তো এডিট করে করে তো ওই জন্য একটু দিতেও দেরি হয়ে গেল। তো এটা তোমরা যেটা দেখলে সেটা ট্রেনে আমরা মানে যেদিন বিকেলবেলায় ট্রেন ছিল, যেদিন আমরা গেছিলাম সেদিন বিকেলে ট্রেন ছিল, তো সেই সিনটা তোমরা দেখলে, পরন্ত বিকেলের সূর্য দেখতে পেলে। আর এটা হচ্ছে তার পরের দিন, নেক্সট ডে, যেদিন হচ্ছে তোমার ঠিক আমরা মানে পৌঁছাবো, মানে গুয়াহাটি পৌঁছাবো, ঠিক তার আগের ভিডিও, মানে আর কিছুক্ষণের মধ্যে আমরা গুয়াহাটি পৌঁছে যাব। তো সিনারিটা দেখো, মেঘ মেঘ করেছিল, খুব একটা রোদের তেজ ছিল না, রোদও ছিল না, আর ট্রেনটা যাচ্ছে, আর মানে পুরো পাহাড় পাহাড় পুরো একদম মাঠ, গ্রিনারি পুরো, আর তার সাথে মানে ঘর, অল্প স্বল্প ঘর দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছিল সিনটা। মানে এত ভালো দৃশ্য, মানে একটা হয় না যে একটা দেখে, কোনো একটা সিন দেখে, কোনো একটা দৃশ্য দেখে বা নেচার প্রকৃতি দেখে মন ভালো হয়ে যায়, সেই মন ভালো হয়ে যাওয়ার দৃশ্য। আমি জানালার ধারে বসেছিলাম, তো আমার সিটটা জানালার ধারে ছিল, তো জানালার ধারে বসেছিলাম, লোয়ার সিট, যেটা লোয়ার বার্থ, সাইড লোয়ার। তো সেখান থেকে আমি সকালবেলায় যখন এই সিনটা দেখলাম, তো ভাবলাম না, এই সিনের তো ভিডিও একটা বানাতেই হবে, এত সুন্দর ভিউ। আর এটা দেখো, আমরা স্টেশনে নেমে গেছি। স্টেশনে নেমে যাওয়ার পর আমরা সবাই গাড়িতে করে, তোমাদের তো বলা হয়নি, এটা আমরা পুরো একটা গ্রুপ গেছিলাম, আমার হাজবেন্ডের অফিসের সব কলিগ, যত সবাই আছে আমরা সবাই গেছিলাম, পুরো একটা গ্রুপ, পুরো বলতে পারো টোটাল বাচ্চা বড় সব মিলিয়ে একটা মানে 30-এর 30-এর ওপরে মেম্বার, 30-এর ওপরে বাচ্চা বড় সব মিলিয়ে। তো একটা বড় গাড়ি করতে হয়েছিল, সব একটা গাড়িতেই আমরা ছিলাম। তো এটা আমরা গুয়াহাটিতে নেমে গেছি, সেখান থেকে আমরা এবারে হোটেলে যাচ্ছি। আমাদের হোটেল যেটা ছিল মেফেয়ার রিসর্ট ছিল, মেফেয়ারে ছিল, তো সেখানে আমরা যাচ্ছি এই গাড়িতে করে। তো সবাই একটা হয় না, মানে সবাই সঙ্গে থাকলে দেখবে একা ঘুরতে যাওয়া ফ্যামিলির সাথে সেটার একটা আলাদা আনন্দ, মা বাবা তারপরে হচ্ছে ভাই বোন সেটার একটা আলাদা আনন্দ, আর যখন তুমি ফ্যামিলির সাথে মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা যাচ্ছে সেটার একটা আলাদা আনন্দ, আর বন্ধু বান্ধবদের সঙ্গে যাওয়ার আনন্দটা একদম অন্য রকমের। তো এই যে ট্যুরটা ট্রিপটা আমাদের হয়েছিল, আমরা সবাই একসঙ্গে ছিলাম, বাচ্চা কাচ্চা প্রচুর ছিল, মানে অফিসের আমার হাজব্যান্ডের যে কলিগ, অফিসের বন্ধু, বন্ধুর বউ, আর সবার সাথে পরিচয় হয়ে গেছিলো, কারণ একটা ট্রিপ নয়, আমরা এর আগেও অনেক ট্রিপে একসঙ্গে গেছি। তো এত ভালো লাগছিলো, রাস্তায় যেতে যেতে গাড়িতে খুব মানে হাসি হচ্ছিলো, মজা হচ্ছিলো, প্ল্যান হচ্ছিলো যে গিয়ে আমরা কী করবো, তারপরে হচ্ছে কালকে কোথায় কোথায় বেরোবো, কোথায় কোথায় যাবো, এইরকমভাবে। তো খুব ভালো লাগছিলো। আর এটা হচ্ছে গুয়াহাটি, যে জায়গাটা সেখানকার এটা বাজার। দেখো রাস্তায় রাস্তায় সব জিনিসপত্র বসেছে। আর এটা আমরা পৌঁছে গেছি, হোটেলে পৌঁছে গেছি। আর এইটা একবার আওয়াজটা খালি তোমরা শোনো, খুব সুন্দর, এত সুন্দর লাগছিলো দেখতে, কী সুন্দর ভিউ, এটা মেফেয়ার রিসর্ট। ওটা তোমরা দেখলে, ওটা ঝর্ণা ছিল খুব সুন্দর রিসর্টের ভেতরেই। আর এটা হচ্ছে সুইমিং পুল, এটা আমরা একটা করিডরের মতো আছে, করিডোর যেটা আছে সেই করিডোর থেকে আমরা দেখছি, একদম খুব সুন্দর সুইমিং পুলটা। দেখো দৃশ্যটা, দেখো ভিউটা একবার তোমরা দেখো, মানে পুরো মেঘ করেছিল, যখন তখন বৃষ্টি মানে হবে লেখাই ছিল, সেটা ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল যে বৃষ্টি হবে, তো পুরো মেঘ করে আছে ভিউটা। আর আমরা সেদিনই নামলাম, এটা হচ্ছে দুপুরবেলার ভিউ দেখছো তোমরা। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, তো লাঞ্চ আমরা হোটেলে এলাম ফ্রেশ হয়ে, আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তো তার আগে একবার এই সিনটার আমি ভিডিও নিয়ে নিলাম, যেটা
সুইমিং পুলের পাশে। আর এটা তারপরে তো আমরা লাঞ্চ করলাম সেখানে, আর ভিডিও বানাইনি কারণ সেটা তখন ওখানে এতজন ছিলাম আমরা, তখন সদ্য সদ্য লাঞ্চ করতে ঢুকেছি, তো একটা তখন আর ভিডিও আর বানালাম না, একটু প্রবলেম ছিল। তো সবসময় তো আর ভিডিও করা যায় না, প্রবলেমটা তোমরা বোঝোই। তো এটা হচ্ছে সন্ধেবেলার, এখানে আমি এসেছি, এখানে স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, চা পাকোড়া বিস্কিট স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, আমরা স্ন্যাক্স খেলাম। আর এটা পুরো একদম মেফেয়ার রিসর্টটা অনেক বড়। আমরা এর আগেও অন্য জায়গায় এখানে দেখাচ্ছে টিভিতে যে মেফেয়ার রিসর্টে যেখানে আমরা আছি সেই ভিউটা এটা দেখাচ্ছে পুরো কীরকম, ঢোকার মুখে কীরকম, ভেতর থেকে কীরকম, পুরো সেটা টিভিতে দেখাচ্ছে। তো এটা দেখো এক জায়গায় মানে পুরো একদম গ্রিন হাউসের মতো করেছে, তার সঙ্গে পুরো লাইট, বিভিন্ন কালারের লাইট চেঞ্জ হচ্ছে, মানে এত সুন্দর ভিউ না তোমাদের কি বলবো, মানে রিসর্টটা থেকে বাইরে যেতেই ইচ্ছে করবে না, যেন মনে হবে এই রিসর্টটাতেই থাকি, দুদিন তিন দিন চার দিন থাকলেও মানুষ বোর হবে না, কারণ এত বড় রিসর্ট, এত দেখার জিনিস আছে, মানে একদিনে তুমি কমপ্লিট করতে পারবে না, দুদিনও, ইভেন দুদিনেও কমপ্লিট করা যাবে না। আর এত গাছ, এত মানে ইউনিক ইউনিক জিনিস, মানে তুমি দেখে শেষ করতে পারবে না, আর ভিডিও মানে করে করে তোমার মানে মোবাইল ফুল হয়ে যাবে, মেমোরি কার্ড ফুল হয়ে যাবে, এরকম ব্যাপার। কি সুন্দর দেখো, এত সুন্দর, আর এরা মেনটেন করে খুব ভালো, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা নেই, খুব সুন্দর গাছগুলোকে ফুলগুলোকে মেনটেন করেছে। আর মেফেয়ার রিসর্টের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এদের এই যে পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন খুব ভালো লাগে। এর আগেও আমরা দার্জিলিংয়ের মেফেয়ারে গেছি, আমরা ভুবনেশ্বরে মেফেয়ারে গেছি, আর এই গুয়াহাটির মেফেয়ার সত্যি খুব ভালো, প্রত্যেকটা মেফেয়ারই খুব ভালো। আর এই যে ফুল গাছগুলো দেখছো, আমি তো মানে এরকম ফুল দেখলে বা এরকম গাছ দেখলে ভিডিও না করে ফটো না নিয়ে থাকতে পারি না। আর এটা নেক্সট ডের ভিডিও বন্ধুরা, এটা ওখানেই ওরই জায়গা, ওরই প্রপার্টি, মেফেয়ারেরই প্রপার্টি। তো এখানে বিরাট বড় মাঠ আছে, সামনে মন্দির আছে, মেফেয়ারেরই মন্দির যেখানে প্রতিদিন পুজো হয়, সন্ধে আরতি হয়, সকালবেলায় আরতি হয়, শিব ঠাকুর আছেন, পুজো হয় প্রতিদিন, পূজারী ঠাকুর মশাই আছেন, প্রতিদিন পুজো করেন। আর বিরাট বড় প্রপার্টি, মানে একটা জায়গা থেকে, মানে আমরা যেখানে রিসেপশনে ছিলাম, রিসেপশনে গেলাম প্রথমে, সেখান থেকে হোটেলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি করতে হলো, আমাদেরকে গাড়িতে করে নিয়ে গেল, মানে এত বড় জায়গা, এত বড় এরিয়া। আর এখানে দেখো আবার ফুলের ভিডিও করতে লেগে গেছি, বললাম না এরকম ফুল দেখলে আমি খুব একটা সাধারণত গাছের যত্ন নিতে পারি না, বা ফুলের যত্ন নিতে আমি জানি না, বা আমার মানে খুব একটা মানে ইন্টারেস্টও নেই, কিন্তু যখন দেখি এরকম গাছ বা ফুল, সুন্দর সুন্দর ফুল হয়ে আছে বিভিন্ন ডিফারেন্ট কালারের, তো তখন না আমার মানে ভিডিও ফটো না নিয়ে থাকতে পারি না, খুব ভালো লাগে। আমি নিজে পারি না মেনটেন করতে বা যত্ন করতে গাছের, কিন্তু যারা করে মানে এগুলোর জন্য খুবই সত্যি, নার্সারিগুলো করার জন্য বা এই গাছগুলো লাগানোর জন্য, গাছগুলোতে জল দেওয়া প্রপারভাবে, এগুলোর কেয়ার করা খুব দরকার। তো এখানে আমরা এসেছি, আসলে আমরা পরের দিন, যেদিন আমরা পৌঁছালাম ঠিক তার পরের দিন আমরা রেডি হয়ে রিসেপশনের কাছে আবার চলে এসেছি গাড়িতে করে, ওখানেরই গাড়ি, হোটেলেরই, মেফেয়ার রিসর্টেরই গাড়ি। তো চলে এসছে, আমরা আসলে কামরূপ কামাখ্যা মন্দির যাব, মন্দিরে দর্শন করতে, প্রথমে আমরা উপোস করে আছি, প্রথমে আমরা যাব মায়ের ওখানে পুজো দিয়ে, তারপরে আমরা কিছু খাবো। তো এটা ঠিক সেই সকালবেলাটা, আমরা ওয়েট করছি গাড়ির জন্য। আর এখানে দেখো মানে গাড়ি চলেও এসছে, আমার ছেলে এখানে বলছে যে মা গাড়ি চলে এসছে, আর এখানে আরও যারা এসছে তাদের সুটকেস রাখা আছে, মানে আদার্স গেস্ট, আমাদের গ্রুপের না। তো এখানে এই যে গাড়ি দেখো, এই গাড়িগুলো আছে, এই গাড়িগুলোতে করে ওরা নিয়ে যাওয়া নিয়ে আসা করে রুমে, অনেক প্রচুর গাড়ি দেখো, এরকম প্রচুর গাড়ি রাখা আছে। আর এই যে গাড়িটা আছে, এই যে গাড়ি, এর বাসের মতো দেখতে পাচ্ছ, ভ্যানের মতো, এটাই আমাদের, এটা করেই আমরা কামরূপ কামাখ্যা যাব। তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি বেশি বড় করিনি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।